আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা সম্পর্কে আপনারা জানার জন্য অনেকেই কমেন্ট করেছিলেন তো আমরা জানি যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মানে ক্যাবের সার্কুলার দিয়েছে এবং সেখানে ট্রাফিক হ্যান্ড নামে একটা পদ রয়েছে এই পদে চারশোরও অধিক মানুষ নিয়োগ দেবে তো এই বিষয়টা নিয়ে অনেকেই বলেছেন যে ভাইয়ার ট্রাফিক হ্যান্ডের কাজটা কী তো আজকে আমি সেই বিষয়টাই নিয়েই কথা বলব এবং পরীক্ষাতে যারা টিকবেন তাদের কিন্তু এই বিষয় নিয়ে ভাই ভাতে প্রশ্ন করা হবে যার কারণে আমি একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করছি বিষয়গুলো একটু খেয়াল করে শোনার চেষ্টা করুন ওকে আপনারা দেখবেন কি যে যখন বিমানবন্দরে বিমান ওঠে বা নামে বিভিন্ন রকমের সিগন্যাল আসে বা গেটে আবার দেখুন এই যে আপনার বিমানবন্দরের গাড়ি পার্কিং তারপরে চৌরাস্তার মোড়ে ট্রাফিক তারপরে রেল স্টেশনের ট্রাফিক তারপরে অফিসের গেটে ট্রাফিক এই বিষয়গুলো নিয়ে আপনারা যখন কোনো জ্যামে পড়বেন অফিসিয়ালভাবে বা কোনো কাজে যাওয়ার জন্য দেখবেন কি চৌরাস্তার রাস্তার মোড়ে আপনার সবুজ বাতি জ্বলছে অথবা হলুদ জ্বলছে অথবা লাল জ্বলছে এই প্রত্যেকটা বাতির এক একটা কিন্তু মানে রয়েছে তো ট্রাফিক হ্যান্ডের কাজ হলো এই এইটাকে নিয়ন্ত্রণ করা তো আমরা জানি যে আপনার রেল স্টেশনে যে ট্রাফিক এরা কাজ করে এরা কিন্তু আপনার এমনি এমনি এই বাতিগুলো জলে না একটা মানুষ ধারাই কিন্তু এটা নিয়ন্ত্রণ হয় তো এখন এটা বা এতগুলো কথা দ্বারা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে ট্রাফিক হ্যান্ডের কাজ হলো এই ধরনের বাতির নিয়ন্ত্রণ কার্য সম্পন্ন করা এবং কখন কে আসবে কখন কোন গাড়ি যাবে বা না যাবে এই সকল সিগন্যালের মাধ্যমে তাকে ইশারা করে বোঝানো এটাই হচ্ছে ট্রাফিক হ্যান্ডের কাজ এখন আমরা বিষয়গুলো আরও একটুভাবে বলতে পারি যে ট্রাফিক হ্যান্ড দ্বারা কখন কোন গাড়ি যাবে কোন গাড়ি আসবে বা গেটে কীভাবে কারা প্রবেশ করতে পারবে এই বিষয়গুলো বিভিন্নভাবে মানে আপনার সোর্স যেহেতু বিমানবন্দরে ওখানে বা আপনার গেটে বা অফিসিয়াল বিভিন্ন কাজে আপনাকে লাগাতে পারে সেটা হচ্ছে তাদের বিষয় এখন আমরা বিষয় আসি যখন আমরা এই পরীক্ষাতে টিকে যাব তখন আমাদের কিন্তু ভাইভা বোর্ডে আপনার এই বিষয় নিয়ে পোস্ট মানে প্রশ্ন করা হবে আপনার সবুজ বাতি কী কারণে ব্যবহার করা হয় লাল বাতি কি কারণে ব্যবহার করা হয় বা লাল বা সবুজ বাতি বা লাল বা আপনার আপনার হলুদ পাতি কীভাবে মানে কেন একসাথে জ্বালানো হয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন করা হবে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে খুবই বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন যদি গুগলে সার্চ করেন গুগলে সার্চ করার পর এটা নিয়ে অনেক তথ্য আছে যে এটা কীভাবে নিয়ন্ত্রণ করে এবং কোন আলো কখন দিলে বা কোন লাইট কখন জ্বালালে তার মানেটা কি বোঝাবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আমি সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করছি এ নিয়ে কোনো টেনশন করার কোনো কাজ নেই আর পরীক্ষার বিষয়টা আগে যেরকম আপনারা পরীক্ষা দিয়েছেন বিভিন্ন পদে জাস্ট এরকমই পরীক্ষা হবে এখানে আলাদা কোনো কিছু নাই যাই হোক আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিন এবং আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই